সুপার স্প্রেডার হতে পারে মঙ্গলাহাট, চিন্তিত জেলা প্রশাসন। মঙ্গলাহাট নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। সুপার স্প্রেডার হওয়া আটকাতে বিশেষ অভিযান মঙ্গলাহাটে, গ্রেপ্তার করা হয়েছে 50 জনকে। এশিয়ার অন্যতম বড় হাটের মধ্যে মঙ্গলাহাট অন্যতম। প্রত্যেক সপ্তাহে সোম এবং মঙ্গলবার হাওড়া থানা এলাকার সামনে বসে এই হাট। এই হাটে হাজার হাজার মানুষ জমায়েত হয়। সামান্য অসতর্কতা থাকলে এই হাট কোভিড এবং ওমিক্রনের সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে। তাই রাজ্য সদ্য লাগু হওয়া বিশেষ কোভিড বিধির ওপরে জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে নিয়মিত চলছে নজরদারি। বিনা মাস্কে যেন কেউ বাজারে এবং রাস্তায় ঘুরে না বেড়ায়, তার জন্য চলছে নজরদারি। এই আজকে মঙ্গলাহাটে বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে মুখে মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 50 জনকে। আজ দফায় দফায় হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় হাওড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। মুখে মাস্ক না পরার কারণে রাজ্যে জারি থাকা বিপর্যয় মোকাবিলা আইনে কমপক্ষে 50 জনকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সারাদিনই শহরের বিভিন্ন প্রান্তে এই অভিযান চালানো হবে। এর পাশাপাশি শহরবাসীকে সচেতন এবং সতর্ক হওয়া এবং সুরক্ষিত থাকতে পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। চোখ রাখবো কোচবিহারের খবরে। কোভিড বিধিকে মান্যতা দিতে কোতলে পুলিশের বিশেষ অভিযান। কোচবিহারে পুলিশ প্রশাসন সমস্ত মানুষ সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন কিনা, মাস্কবিহীন অবস্থায় রাস্তায় বেরিয়েছেন যারা বেরিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোচবিহার কোতলি থানার এক বিশেষ দল। এবং সেই অভিযান চালিয়ে যেই সমস্ত মানুষদেরকে আটক করেছেন সেখানেই রয়েছে কোচবিহারে ভবানীগঞ্জ বাজার, সাগরদিঘি সংলগ্ন এলাকা এবং যে সমস্ত জায়গায় সন্ধ্যাবেলা জমায়েত হয় এবং প্রচুর মানুষের ভিড় হয় সেই সমস্ত এলাকায় অভিযান চালিয়েছে কোচবিহার কোতলি থানার পুলিশ।